হ্যালো গাইস, ওয়েলকাম টু বাংলাদেশ নিউজ। সো আজকে আমরা একটা বাবার ইন্টারভিউ নিব, যে নতুন জন্ম হয়েছে, মানে জন্ম হয়েছে অনেক আগেই, মানে ক্রিয়েট হয়েছে। তো ওনার নাম হলো তোতলা বাবা, এখানেই তো ছিল, গেল কই? এই তোতলা বাবা, এদিকে আসেন। আচ্ছা, আপনি কি জাদু জানেন? হ্যাঁ জানি। ও, তো আজকে আমাদের সাথে আছে তোতলা বাবা। তো আমরা আজকে তোতলা বাবাকেও কিছু কোয়েশ্চেন করব। তো চলুন শুরু করা যাক। তোতলা বাবা, আপনাকে কি আমি পাগল বাবা বলতে পারবো? না, এর মানে হ্যাঁ। তো আচ্ছা, সত্যি বলতে পারবো না? সত্যি না না না। আচ্ছা, গাইসদের জিজ্ঞেস করি। তো গাইস, আপনারা কি কি ওনাকে পাগল বাবা বলতে চান? আর বলতে চাইলে কমেন্ট করে পাঠান। আর এখানে আমাদের সাথে আছে ডিরেক্টর আর ক্যামেরাম্যান। তো চলুন ওনাদের ই করা যাক। তো আপনি কি তোতা বাবাকে পাগল বাবা বলতে চান? আমি আমি যদি কোমা চলে যাই তাও তোতলা বাবাকে পাগল বলবো। কেন বলবেন না? কারণ সে আগে থেকেই পাগল। ভেরি গুড। তো চলুন ডিরেক্টরকে, মানে ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করা যাক। তো আপনি কি আমাদের তোতলা বাবাকে পাগল বাবা বলবেন? আমিও কোমায় চলে যাব, কিন্তু কখনোই তোতলা বাবাকে পাগল বাবা বলবো না, কারণ ও আগে থেকেই পাগল। এটা সবাই জেনে নিও, সবাই জেনে নিও, এটা সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা ডিরেক্টর তো আমরা ডিরেক্টর আর ক্যামেরাম্যানের বক্তব্য নিয়ে নিছি। তো এই ভিডিওর লাস্টে, মানে ভিডিওর শেষে ভিউয়ার্সরাই এ বল দিবে যে ওনাকে পাগল বাবা বলা যাবে কি না। তো আপনারা কি দেখতে পারছেন, ওনার মধ্যে আছে পাগলের লক্ষণ। একজন আমাকে ফোন করুন, এই যে এই নাম্বারে। একটু পরেই ফোন এসে পড়বে। তো আপনাকে আমি কিছু কোয়েশ্চেন করব। আপনার পুরো নাম কি? হাগো 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 হাগো, সবাই মিলে হাগো। ওয়াও, অনেক সুন্দর নাম, মানে তিনটা বাবারই নাম আজব আজব, তাই আর কিছু বললাম না। তো আপনি আপনি কি আপনি আচ্ছা আপনি তোতলা কেন, এটা আমার ফার্স্ট কোয়েশ্চেন। আমি নিজেই রাখতে নাম। আপনি তোতলা কেন, এটা জিজ্ঞেস করছি। বুঝছি, ওনার নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে, ভুল কোশ্চেন করছিলাম। তো আপনি আপনার নেটওয়ার্কে কি সমস্যা আছে? না। ও, আপনি কি ছোটকাল থেকে তুতলা? গাইস, মানে তোতলা বাবার মনে গলা শুকাই গেছে। তো একটা ব্রেকের পর দেখা হবে। গাইস, আমরা আবার এসে বসছি ব্রেকের পর। তো এখন কই গেল? এবার আমার চেয়ারটা আমি নিজে গ্যাপ করবো, বুঝতে পারবো নিজে গ্যাপ করবো। তো উনি এখন আসছে না কেন? তো আপনি রাতের খাবার কি খান? এটা হলো আপনার লাস্ট কোয়েশ্চেন, মানে এরপর একটা করতে হবে। বলবো না। আরে উনি খালি বলবো না, ফুড কেন খান? আরে ক্যামেরা একটু কম হাসেন, হাসি গলা একবারে বাংলাদেশের বাইরে থেকে শোনা যেতেছে। তো আপনি যে এত এখানে বলবো না ফুড খান, আপনার কি পেটে গড়বড় হয় না? না, হয় না। ও, আপনার কথা বাদ দেওয়া যাক। তো গাইস, এখন আমার একটি কথা আছে। আপনি কি আস্তে আস্তে কথা বলেন, স্টুডিওর বাইরে থেকে ফোন দেন, এই যে নাম্বারটায় জলদি দেন। লু 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 লু
আমার মনে হয় এ খাই কি জানি নামটা কি জানি বলবো না খাবারটি খেয়ে চিতেনি তোতলা হয়ে গিয়েছিল কি হয় বাবার মাইক চলে গেছে যেমন এই তো কোনো সাথে আছে তাই তো আমার এটাই মনে হয় আপনার কি মনে হয় চুপ হ্যাঁ তো এখন ওনার কোয়েশ্চেন শেষ তো আমরা আজকে আজব বাবার ভান্ডা বাবাকে ইনভাইট করছি ওনারা কিছুক্ষণের মধ্যে এসে বলবেন তো আমরা ওনার ওয়েট করতে দেখি দেখা যায় না তো গাইস সবাই এসে পড়তে শুধু আজব বাবা উনিও এসে পড়তে তো আজব বাবা ভান্ডা বাবা আমাদের আজব বাবাকে আমি কিছু কোশ্চেন করব মানে আমি দুই তিনটা করব বেশি না বিড়াল গেলে এটা এরকম দেখাইতে হবে হ্যাঁ দেখাইতে হবে এই মনে আছে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার দাঁত ভেঙে গিয়েছিল ফোকলা গিয়েছিল মনে আছে পাঁচাল হাড়টি ভাঙছিলাম হ্যাঁ মনে আছে মনে থাকলে মনে থাকলে আচ্ছা মনে থাকলে কি করবেন না থাকলে আচ্ছা এক মিনিট উনি কিছু বলতে চান আমি মনে নাই মনে নাই মনে নাই আচ্ছা আপনি মাইক থেকে মুখ দূরে রাখেন আচ্ছা আগো আমাদের থেকে মুখ দূরে আচ্ছা কারণ আমি শুনছি যে আপনি আগের বার একটা চ্যানেল ইন্টারভিউ দিতে গেছিলেন ওখানে খুব একটা বাজে কাজ করছেন স্টুডিওটা বাতিল করে দিতে হয়েছে মানে স্টুডিওটা পুরো গন্ধ হয়ে গেছে কি বলছেন আপনারা ওই আর ওই ওই স্টুডিওটা টয়লেটে তো ঢুকাই যাচ্ছে না কি আপনি কি বলছেন আপনি কি বলছেন হ্যাঁ উনি ওইটা উনি এক বছর আগে করছিল এখনো ওই এটা মানে বিশ্বের সব দেশ থেকে লোক আনছে এই গন্ধটা দূর করার জন্য কিন্তু গন্ধের দাম দূর হয় না কি বলছেন আপনি হ্যাঁ উনি নিজে শোনা নিজে সবাই বলেন তোতলা বাবা পচে যা তো আচ্ছা আজ বাবা আপনার কাছে একটা হাঙ্গুর পেশেন্ট আসছিল কি করছে যদি ভিডিও দেখ মানে ভিডিও যদি আপনি না দেখে থাকেন ওই ভিডিওটা তাহলে লাস্টে একদম দিয়ে দিব বা এই যে উপরে একটা কার্ড দেখতে পাচ্ছেন ওই উপরে কার্ডটা দিয়ে দিব ওইখানে ক্লিক করলেই ওইখানে চলে যেতে পারে তো আচ্ছা ভন্ড বাবা আপনার কাছে একটা পেশেন্ট আসছিল ওনার নাকি বিয়ে হচ্ছিল না আপনি ওনার এটা কি বুঝছিলেন মানে আপনি ওনার কোনো সলিউশনই বলেন না কিছু ভিডিওর পর তোতলা বাবার আশ্রমে যাওয়ার চেষ্টা করবো আচ্ছা দেখা হবে কিন্তু এখানে কি আজব বাবা আপনার আচ্ছা ওয়েট 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 আপনাদের কারো ইয়ে কি কফিন ডান্স মানে কারো আশ্রমে কফিন ডান্স যদি ওই ভিডিওটা আপনি দেখতে হয় তাহলে লাস্টের দিকে একদম পুরো এন্ড পর্যন্ত দেখেন দিয়ে একটা স্ক্রিন আসবে তাহলে তো আমাদের লাস্টের দিকে মানে লাস্টের দিকে একটা স্ক্রিন আসবে ওইখানে ভিডিও থাকবে কফিন ডান্স যে দেখে নিয়েন তো আমাদের কফিন ডান্সের যে কফিন ডান্সার গুলা ওটা হলেন আমাদের স্পেশাল আজব বাবা আর ভন্ড বাবা
তো আজব বাবা আজব বাবা পচে যা বন্ড বাবা পচে যা আর কি জানো বলে বদলা বাবা পচে যা পচে যা পচে যা চলো সবাই ইন্টারভিউ আর কি তো ইন্টারভিউ পচানোর জন্য লাইক করে দেন আর কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর চ্যানেল শেয়ার 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 আচ্ছা ওনাকে কি আমরা সাথে দুধলা বাবা বলি বলতে পারেন তো আজকের মতন বাই বাই তো আজকের মতন বাই বাই আজকের মতন বাই বাই আজকের মতন বাই বাই আমি অনিতা বাসায় যাই বাই